ত্রিপুরার ঐতিহ্যগত রিসা দিয়ে তৈরি পাগড়ি পরে আদি মহোৎসবের উদ্বোধনে ভাষণ রাখলেন প্রধানমন্ত্রী মোদী জনজাতি সংস্কৃতিকে তুলে ধরতে আদি মহোৎসবের আয়োজন করেছিল কেন্দ্র বৃহস্পতিবার আদি মহোৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী এরপরে ত্রিপুরার ঐতিহ্যগত রিসা দিয়ে তৈরি পাগড়ি প্রধানমন্ত্রীকে পরিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা স্বাভাবিকভাবেই এই ছবি ত্রিপুরার জন্য অনেক গর্বের মাননীয় কেন্দ্রীয় জনজাতীয় কার্যমন্ত্রী শ্রী অর্জুন সে कि वे माननीय प्रधानमंत्री महोदय को हम सबके सम्मान का प्रतीक त्रिपुरा की पगड़ी पहनाकर उनका स्वागत उनका अभिनंदन करें त्रिपुरा के जनजातीय समुदायों की पहचान है यह पगड़ी जिसे ऋषा कहा जाता है इसे त्रिपुरा के अधिकांश जनजातीय समाजों में प्रयोग किया जाता है अपने हाथ से बुना और तैयार किया जाता है आज त्रिपुरा की तरफ से स्नेह की अभिव्यक्ति प्रीति का ये रंग है ये अभिव्यक्ति है इस रूप में इस ऋषा पगड़ी के रूप में स्वागत प्रधानमंत्री महोदय का मैं निवेदन करूंगा माननीय श्री अर्जुन मुंडा जी से कि वे प्रधानमंत्री महोदय का स्वागत सम्मान के लिए पधारें माननीय আদিবাসী আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে জাতীয় উৎসব আদি আয়োজন করেছে কেন্দ্র বৃহস্পতিবার এই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানা গেছে আগামী দশ দিন ধরে চলবে এই উৎসব প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে দেশে প্রবৃদ্ধি উন্নয়নে তাদের অবদান রয়েছে আদিবাসী জনগোষ্ঠীর আর এই অবদানের প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী মোদী তাদের কল্যাণে একাধিক পদক্ষেপ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন আর এই আদিবাসীদের সংস্কৃতিকে তুলে ধরার জন্য জনজাতি বিষয়ক মন্ত্রকের অধীনে ট্রাইবাল কো অপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন লিমিটেড এই আদিমহোৎসবের আয়োজন করেছে রাজ্যবাসীর মতে এদিন এই উৎসবে ত্রিপুরার ঐতিহ্যগত ঋষা দিয়ে তৈরি পাগড়ি পরে ত্রিপুরার মান বাড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিপোর্ট আর ই নিউজ